الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. এবার আমরা দাঁড়িয়ে দেখতেছি এখানে আট নম্বর সাত আর আট, অর্থাৎ এখানে দম ফেলতে হবে। দম ফেললে যদি আমরা কোন জায়গায় দুই জোর পাই, এক জোর বাদ দিয়ে আগে ফেলতে হবে। দুই জাবরে দম ফেলিলে এক জাবর বাদ দিয়ে এক লিমিট আনতে ভাই। দুই জাবরে দম ফেলিলে এক জাবর বাদ দিয়ে এক লিমিট আনতে ভাই। একই বাদি আওয়াজ বলছি না ওয়াসবে দাম দম না ফেলে আর পড়া যাবে না। তাহলে দুই জাবর যদি আমরা পাই সেখানে একটা জাবর বাদ দেবো আর একটা জাবর থাকবে, সেই জাবরটাকে এক আর ইত্যাদি। দুই জাবরে দম ফেলিলে গোল চিহ্ন গঙ্গা বেলে যাবে না। জেরের বাবি দুই জাবরে ধম একই মধ্যে আবাস কয় গোল চিহ্ন ভাত গঙ্গা বেলে দুই জাবরে দম ফেলিলে এক গোল চিহ্ন ভাত যাবে না। কামসি বাদে গোল চিহ্ন ভাত পেতাম গঙ্গা বেলে আর পড়া যাবে না। তুই কাশি বাতে ইস্তেলাম দুই জাবরে ধম বেরিলে এক দিয়ে এক আলিম টানতে হয় এটি গোল চিহ্ন ভাত তাম দমরা বেলে যাবে না। তা বা জবরের বাবে দুই জবরে দম বেরিলে এক একই মধ্যে অবস্থায় গোল চিহ্ন আ দুই জাবরে গোল চিহ্ন ভাত তিনটা মাদ পড়া হয়ে গেছে। এখন আমাদের চার নম্বর মাদ, এটা হলো গোল হার উপরে উল্টা পেশ। গোল হার উপরে উল্টা পেশ অথবা খারাজের যদি থাকে তাহলে একে বলা হয় হাই জমির। খারাজের আর কি উল্টা পেশ, কোন হাতে গোল হাতে যদি থাকে তাকে বলা হয় হাই জমির। আর এই হাই জমির বামে যদি কোনো হামজা না থাকে, কোনো হামজা না থাকে তাহলে এটাকে বলা হয় মাদি সিলাই কুসিরা। অর্থাৎ হাই জমিরের বামে হামজা যদি না থাকে একালি একালি মাদি সিলাই কুসিরা। আ লাগবে ভাইয়ের সাথে আব ভাষা কিনের হাই জমিরের বাদে ছবি পেশের বামে ওয়াও থাকি ইলু হাই জমিরের আ লাগবে যায় সাথে আজ
সাসি বাতে সোবিরা শিরিতায় সোবিরা ওয়া সবর প্রামে খালি আনি এমে মাতে রাসলি জি হি হাই জমিরের মামে হামলা যদি নাগাতে এমে মাতে শিরাই কোসিরা আ হামদার সাথে মা লাগবে নূরের সাথে মান নূরের উপর ইবি হি হাই জমিরের মামে ই লাগবে নূরের সাথে ইন নূরের উপর তার দিদি হাই জমিরের মামে আ লাগবে হায়ের সাথে আহ